যারা নওয়াদপাড়া চেনেন সেখান থেকে একটু দূরে গিয়ে আমরা আহলেদের জামাতের কোনো, আসলে আহলেদ জামাত বলছে আপনাদের কারণে, মূলত ইসলামের বিশুদ্ধ দীন শিক্ষার কোনো মার্কাজ বাংলাদেশে কোথাও নাই। মাদ্রাসা বলে যেগুলো আছে এগুলি সব বিভিন্ন মজহাব এবং মতবাদের শিক্ষা কেন্দ্র। প্রকৃত দিন যেখানে কোরআন এবং সহিহ অনুযায়ী পরিচালিত হয় এই দিন নাই, আর সেই কারণে আমরা একটা বিশুদ্ধ দিনের মার্কাজ করার জন্য স্বপ্ন দেখেছিলাম 1994 সালে যখন আমি হরগ্রাম ছিলাম। তো এখন মাটি তো খুঁজে পাওয়া যায় না, রাষ্ট্রীয় শহরে মাটি পাওয়া যায় নাকি? মাটি তো সোনার মাটি। তো যাই হোক, মাটি আমরা একটু দূরে গিয়ে পেয়েছি, 300 বিঘা মাটি কেনার চিন্তা করেছি, ঘোষণা দিয়েছি ইস্তেমায় আমরা 2 বছর আগে। এই সব জমি আমাদের কিনতে হবে, মাটি হারায় না, ভূমিকম্প ছাড়াতে মাটি নষ্ট হয়, বিল্ডিং ভেঙে যাবে, এই বিল্ডিং আছে হয়তো 100 বছর পরে ভেঙে দিতে হবে, কিন্তু মাটি তো হারাবে না। এই জন্য এই মাটি কেনার টাকা আপনারা ব্যবস্থা করেন, পার সিট, গাড়িতে বসলে আর সিট লাগে না, একটা মানুষ বসতে যে মাটির যে দাম 2500 টাকা বলা হয়েছিল, এখন একটু বেড়ে গেছে আবার। যত মুসল্লি আছেন সবাই যদি একজন 2500 করে টাকা দেন তো অন্তত বেশ কিছু মাটি কেনা যাবে না? 2 বিঘা 3 বিঘা 5 বিঘা মাটি যদি আপনারা কিনে দেন তাহলে আমি দেখি বা না দেখি আপনার সন্তানরা দেখবে যে আমাদের একটা বিশুদ্ধ দিন শিক্ষা কেন্দ্র হয়ে গেছে সারা দেশ থেকে। যখন নদপাড়ে এখন আসতেছে তখন সারা দেশ থেকে আরও বেশি বেশি লোক আসবে, স্থান দেওয়া যাবে। দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তার ইস্তেমার জন্য মাটি ক্রয়ের জন্য আমরা প্রকল্প নিয়েছি। আপনারা জানেন আমাদের বর্তমান যে স্থান ওখানে আর জায়গা হয় না। এই বিষয়টা বলে দিলাম, আপনারা যারা জাকাত দাতা এখানে জাকাতের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু মসজিদ করার জন্য ফান্ড টাকা জাকাতে না দেওয়াই ভালো, আপনারা সেখানে অন্যভাবে টাকা দেন।